এই 40 হাজার দিন যারা করে পিতা মাতার নামে, মনে করে যে এই 40 হাজার দিন খাওয়াইলে আমার বাপ মায় তাহার গো কবরের আজাব মাপ হয়ে যাইব, জান্নাতে যাইব গা, এই জিনিসটা যাদা এই ধারণা রাখে, এতিম সমাজে থাকে না? থাকে তো। এতিম রে সৎকা না দিয়া, মানুষ অসুস্থ মানুষকে সৎকা না দিয়া, ভুখা ক্ষুধার্ত মানুষকে সৎকা না দিয়া আজকে প্রতিষ্ঠানের প্রতি ঝুঁকা বইছে আমাদের এই মসজিদকে। মসজিদ কে গ্রামে গ্রামে অহনে প্রতিযোগিতা, যে ওই পিছে পূর্ব আমাদের পাশের গ্রামের মসজিদ এত চাকচিক্য, আমাদের মসজিদটা এখনো টাইলস হচ্ছে না, এই মানুষগুলো ভালো না, এই রকম প্রতিযোগিতা, কে কার থেকে কত চাকচিক্যময় মসজিদ করব সেই চিন্তায়, কিন্তু কেউ তার হৃদয়ের মসজিদকে চাকচিক্যময় করতে চায় না। মসজিদ হইল কুরআন মসজিদ সম্পর্কে যতটি আয়াত নাজিল করছে, আল্লাহ বলছে তোমরা সালাত কায়েম করো, যাকাত আদায় করো এবং তোমরা মসজিদ তৈরি করো। সালাত কায়েম এবং যাকাত আদায়ের পরে মসজিদ তৈরি করার লাগে। যার সালাত কায়েম হয়েছে এবং যাকাত আদায় হয়েছে সে মসজিদ তৈরি করবে, সেইটা হলো হৃদয়ের মসজিদ, কলবের মসজিদ। তোমার কলবটাকে মসজিদ বানাও, মসজিদ আল্লাহর ঘর, যেই কলবে আল্লাহ থাকে। তাই কোরআন হাদিসে বলছে কুলুমুল মুমিনিন আর সে আল্লাহ, মুমিনের কলব আল্লাহর আরশ। এইটার সাথে দলিল আছে কোরআনের, ওয়ানাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমরা তোমার জীবন রোগের নিকটে অবস্থান করি। আল্লাহ যে মানুষের নিকটে থাকে কোরআনে আল্লাহ বলে দিছে এবং আল্লাহ রসুল বলে দিছে যে এই কলব হচ্ছে মুমিনের কলব, আল্লাহর আরশ আল্লাহ রসুল বলছে। তাহলে এই হাদিসের সাথে কোরআনের মিল আছে, আমরা এটা সমর্থন পাই। কিন্তু এই প্রতিষ্ঠানের ভিতরে এগুলো দেওয়া মানুষকে তুই আজকে দেখেন অভাব অনটনে দরিদ্র মানুষগুলা হাহাকারে কান্দে, একটা ফতোয়া দেয় এদেরকে দান করবেন, এরা নামাজ পড়ে না, এই বেনামাজিদেরকে দান করে আপনার টাকাটা চলে যাচ্ছে, আপনি এদেরকে দান করে কোনো লাভ হবে না। আমাদের কোরআনের পাখিদেরকে দেন, আশ্চর্যের বিষয়, আপনারা সুস্থ সবল, আপনাদেরকে কেন টাকা দেব? টাকা দেব যে অসুস্থ, যে ঋণগ্রস্ত, যে ঋণের যন্ত্রণা আত্মহত্যা করার প্রস্তুতি নিছি, তার ঋণটাকে পারলে সারায় দেন, মানব সেবা করেন, মানব রে বাঁচান, মানবের বাড়িতে বিল্ডিং উঠায়েন না, এত বড় বড় দালানের দরকার পড়ে না। মানুষ গ্রামে 400 মসজিদ বানাইতেছেন 5,000 স্কোয়ার ফিটে, কত বছর পরে এটা পড়ব, তা আবার ফাউন্ডেশন দিছে 10 তলা, পুরো টেকাটাই লস, এটা প্রতিযোগিতা করে। কিন্তু ওই গ্রামের 10 জন গরিব মানুষের ঘর ঠিক করে দেয় নাই, 10টা গরিব মানুষের মোটর গাড়ি দেয় নাই, 10টা গরিব মানুষের ঘরে ফ্যান লাগাই দেয় নাই, 10টা চিকিৎসাহীন মানুষের চিকিৎসা ওই ফান্ডের থেকে করে নাই। মানব সেবা করেন, মানবের এলোয়া, মানুষ এখন মানুষের রূপ লয়ে ব্যবসা করে, মানুষের কষ্ট লয়ে যন্ত্রণা লয়ে ব্যবসা করে। এই যে কোরআনের আয়াত আবার আরো খুলেন, সূরা তোহার 109 নম্বর আয়াত, সূরা ইব্রাহিমের 31 নম্বর আয়াত খুইলা একটু দেখেন, সূরা আল ইমরানের 90-91 নম্বর আয়াত যদি একটু খুলেন তাহলে আপনারা দেখতে পাইবেন যে সূরা আল ইমরানের 90 এবং 91 নম্বর আয়াতে রব্বুল আলামিন আমাদেরকে কি বইলা রাখছে। আল্লাহ বলতেছে নিশ্চয় যারা ইমান আনিবার পরও কুফুরি করে, অতঃপর তাহাদের কুফুরি বর্ধিত হইতে থাকে, তাহাদের তওবা কবুল করা হবে না এবং উহারাই তো বিপথগামী। নিশ্চয় যারা ইমান আনিবার পরে কুফুরি করে, রসুলকে ইমান আনিবার পরে কুফুরি করে, মানে রসুলের হাতে হাত দিয়ে বায়াত হইছে, বায়াত হওয়ার পরে যেই ব্যক্তি, যেই ব্যক্তি ইমান আনার পরে কুফুরি করে, রসুলের কাছে বায়াত হওয়ার পরে আবার যায় রসুল অস্বীকার করে, ভাই মুড়ি দিয়েছিলাম মনে যাই না, আমি মুড়ি দিয়েছিলাম মনে যাই না, কামেলুলি থিকা খবর আছে, আপনারা বসেন না, আপনারা এরকম করতেছেন কেন, বসেন। হেরা প্রচার করে মাদ্রাসায় যদি আপনার ছেলেরে পড়ান, একটা হাফেজ বানাইলে 10 জন জান্নাতে বিনা হিসেবে লই যাব, ক্ষমতা আবার হাদিস কয় কলা কলা, আমাকে আজই শুনি অনেক কতটা হাসা, হেরাই জানে আল্লাহ ভালো জানে, কিন্তু আপনি খালি ইউটিউবে সার্চ দেন যে একজন হাফেজ হইলে সে কয়জন জান্নাতে নিয়ে পারবো, 10 জন দেখবেন ওয়াজ আছে। আরে মানুষও কী করে, চারটে মেয়ে হয়েছে অনেক ফুলা হয় না, লাস্টে মান্তি করছি, তো আমার যদি একটা ফুলা হয় এটার হাফেজ জানাম,
আল্লাহ রাস্তায় দিয়া দিব। মানে একজন হাফেজ যদি দশজন নিয়ে পারে, হ্যাঁ খালি আরবিটা মুখস্থ করছে, খালি আরবি ভাষাটা কোরআনের আরবিটা মুখস্থ করছে, বাংলাটা জানে না, অর্থটা জানে না, অর্থ জানে না, শুধু এইটা মুখস্থ করছে, কই রে হ্যাঁ দশজন লয়ে দেব। আর যিনি কোরআন দিছেন আল্লাহর রসুল রাহমাতাল্লিল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি কোরআন দিছেন, যিনি হাদিস দিছেন, যিনি নামাজ দিছেন, যিনি হজ দিছেন, যিনি রোজা দিছেন, যিনি যাকাত দিছেন, যিনি সমস্ত কিছু দিছেন, যিনি শরীয়ত তরিকত হাকিকত মারেফত সমস্ত কিছু দিছেন, যিনি আত্মপরিচয় দান করে গেছেন, এ বলে সুপারিশ করা পারবো না, কিন্তু একজন হাফেজ সাহেব দশজন লয়ে যাই পারবো। শুনছেন, মানুষের মাথা ব্রেন ওয়াশ করে আলাইছে তো। আবার কি আরবি একটা শব্দ যদি উচ্চারণ করেন, একটা অ্যালফাবেট, একটা হরফ উচ্চারণ করলো, দশ নাকি আলিফ, দশ নাকি বা, দশ নাকি তা, দশ নাকি সা, দশ নাকি হা, খ, দাল, জাল, ২৯ হরফ পাঠ করবেন, ২৯০ নাকি আইব, ২৯০ নাকি। আচ্ছা, আনে আপনি সরয়ও নিজের ভাষা বাংলা ভাষা সরয়ও নাকি নাই, এক নেকিও নাই, আলিফ করলে দশ নেকি, সরে করলে কোনো নেকি নাই, ক নেকি নাই, সরায়া রস্যই দীর্ঘই রস্যউ দীর্ঘ এ ওই উ ও নেকি নাই, এক নেকিও নাই, কিন্তু আলিফ বা তা সা করলে একের দশটা করে নেকি হইব। আচ্ছা দিহি তো ক নেকি নাই, হুজুর খ কোনো নেকি নাই, গ কাই নেকি নাই, গ হ কোনো নেকি নাই। আচ্ছা, তাহলে এ নাকি নাই, বি সি ডি ই এফ জি এইচ কোনো নাকি নাই। তাইলে আরবি ভাষার অ্যালফাবেট পাঠ করলে শুধু দশটা করে নাকি দিব একটা অ্যালফাবেটে, একটা অক্ষরে আরবির। কিন্তু বাংলার একটা অক্ষর যদি পাঠ করেন এক নাকি নাই, উর্দুর একটা অক্ষর পাঠ করবেন এক নাকিও নাই, আপনি ফার্সির একটা হরফ উচ্চারণ করবেন একটা নাকি নাই, আপনি ইংরেজির একটা হরফ উচ্চারণ করবেন কোনো নেকি নাই, তামিলের হরফ উচ্চারণ করবেন ওটা তো আরো বিন্যাস অবস্থা, কি কয়া ফেরেস তারাই বুঝে না ওরা ছাড়া। তো এই যে অবস্থা, আমাদের মাথা ওয়াশ করে ভালাইছে, কই পাইলো এটা যে আরবি হরফ একটা উচ্চারণ করলে দশ নেকি, এটা কি আল্লাহ কইছে কোরআনে, এটা আল্লাহর হাবিব হাদিসে কইতে পারে? যদি বইলা থাকে তাইলে আমাদের উপরে কি বৈষম্য হয় নাই, আমরা কোন দোষ করছি যে আমাদেরকে বাংলাদেশ ভাষা পাঠাইলো, আমরা সারাটা জীবন ৬০-৭০ বছর ৮০ বছর কথা কইলাম একটা নেকি হইলো না, আর আরবিয়ানরা যা কয় তাতেই নেকি, কারণ প্রতিটা হরফ তার বি যা কয় তাই নেকি। হ্যাঁ, এখন বাঙালি কি হয় জানেন, বাঙালির কি অবস্থা, দেশে যদি আরবি লেখা দেখে না ওটার করে কিছু মে দেয় ফালাইছে। ওখানে সৌদি আরব গেছে, মানে সৌদি আনগোজে জুতে ওই কোম্পানির নাম তো আরবিতে লেখা, আরে এই জুতা দোহাই দিব না, আরবিতে লেখা জুতার প্যাকেট হেটের মধ্যে আরবিতে লেখা, অমুক সুজ আমাদের এরকম ওই যে জাম কেস এরকম লেখা থাকে না, লোটো ফটো যা কত কিছু কেস কুচ লেখা থাকে, অনেক সুজ অমুক সুজ তমুক সুজ কত সুজ থাকে, অ্যাপেক্স বাটা এরকম থাকে না, ওরকম আরবিতে লেখা, অনু আর এই জুতাই ফিনবো না, কি অবস্থা, মরুভূমিতে যাওয়া পারে না। আবার গেছে মানে পেপার তো সব আরবিতে, পায়খানার মধ্যে হাম্মাম এটা আরবিতে লেখা, পায়খানার আরবি হাম্মাম আরবিতে লেখা, ও তার ডুববো না আরবি না, এটা ঠিক হয় নাই। অনেক সবাই দিই পেপার পাশার তলে দিয়া পার্কে বয়ে রয়েছে, এই যে আমি সৌদি আরবে ঘুরাইছি পেপার সব আরবি তো পাশার তলে দিয়ে বয়ে রয়েছে, কী রে বাংলাদেশে সময় উঠাই আর এই দেশে দিহি, আরে সব আরবি তো সময় উঠায় না, কোরআনের একটি আয়াত সেইটা সময় দিয়ে উঠায়। অনে আরবি না আবুজে হেলো তারবি কইছে, তাহলে তো আবুজে হেলো কোনো গুনাইয়া নাই, আল্লাহর ভাষা আরবি, তে জিগাইছি মৌলবী সাহেব শয়তানের ভাষা কি, শয়তান যে আল্লাহর লগে কথা কইল, উসুজুদুল্লে আদামা আল্লাহ কইল, উসুজুদুল্লে আদামা হে ফেরেশতার আদমকে সেজদা কর, সবাই সেজদা দিল ইল্লা ইবলিশ, ইবলিশ দিল না, ইবলিশে জিগাইলো কে তরে বারণ করলো, ইবলিশ কইল আনা খাইরুম মিনহুম আমি আদম হইতে উত্তম, হ্যাঁ তার আরবিতেই কইছে আনা ও আরবি খাইরুম এটাও আরবি মিনহুম এটাও আরবি, তো শয়তানের ভাষাও তো দিহি আরবি, আল্লাহর ভাষা আরবি, রসুলের ভাষা আরবি, শয়তানের ভাষা কি বাংলা, আল্লাহ বাংলা কথা কইছে, বই পাইলেন
এর জন্য আল্লাহ সূরা ইব্রাহিমে বলছে, আমি প্রত্যেক জাতিতে প্রত্যেক ভাষায় ওই জাতির নিজের ভাষায় আমি রসুল প্রেরণ করেছি। সূরা ইউনুসে কয়া রাখছে, প্রত্যেক জাতির জন্য প্রত্যেক ভাষায় রসুল আছে। এই ভাষার বৈষম্য করেন না। যদি আল্লাহ আরবি বুঝে আর অন্য ভাষা না বুঝে, ফেরেশতারা খালি আরবি বুঝে আর অন্য ভাষা না বুঝে, তাহলে আমাকে গ্রামের একদম গাওয়া লোক যে নাকি টিপসই, হ্যার উত্তর ফেরেশতারা বুঝবো না, আর ফেরেশতার প্রশ্ন ওই চাচাই বুঝবো না, কারণ ফেরেশতা তো কবর হ্যাঁ আরবিতে জিগাইব, মানে হ্যাঁ তো আরবি জানেই না, বাংলায় ঠিক মতো লেখা পারে না, পড়া পারে না, আরবি কই থেকে কইব। এইগুলা আমাদেরকে ব্রেন ওয়াশ কইরা আমাদেরকে ধর্ম থেকে অনেক দূরে, দর্শন থেকে রাইখা দিছে। আমাদের ধর্মীয় অনুভূতি বেশি, ধর্মীয় জ্ঞান কম। আমাদের বাংলাদেশে বাঙালি মানুষের ধর্মীয় অনুভূতিটা বেশি, ধর্মীয় জ্ঞান একদম জিরো। এর জন্য মানুষ যেন এই আরবির উপরে এত জোর না দিয়া নিজের ভাষায় কোরআনটাকে বুঝে। আল্লাহর রসুল যদি বাংলার জমি না হে, আল্লাহর রসুল বাংলায় কথা কইব আর কোরআনের ভাষাটা বাংলায় হইব। আরবে আসছে দেখা আরবি ভাষায় কোরআন কথা বলছে, কোরআন আরবি না, কোরআনের ভাষা আরবি। কোরআন হইল নূর, এই কোরআন হইল নূর, কোরআনের ভাষা আরবি। এই কোরআন যদি বাংলার জমিনে থাকে তো ওই কোরআনের ভাষা বাংলা হবে। এই জন্য প্রত্যেক জাতিতে প্রত্যেক দেশে আছে। একজন হাফেজ কোনোদিনও একটারে না নিজে যায় পারবো কিনা সন্দেহ আছে। এই কোরআনের এই সূরা বাকারার 48 এবং 123 নম্বর আয়াত অনুযায়ী, কারণ ওই নফস নিজে চিন্তা করতে হইব, এর সুপারিশে আর বাপ মায় যাইব না। মুখস্থ করিয়ে এত তাপ, মুখস্থ করিয়ে এত তাপ। আজকে পীর ধরা ফরজ এটাকে অস্বীকার করে ওহাবি খারিজিরা। আজকে মিলাদ পাঠ করা, দুরুদ পাঠ করা, ক্যাম করা ফরজ, আল্লাহর হুকুম, অস্বীকার করে। কিন্তু তারাবি খতম, তারাবি পড়া, এইটারে দুর্বিন্দা খুঁজা বাইর করে, চান দেহার যে বাইনু কুলার হেইটা দিয়া যে কোন হাদিসে এটার দলিল আছে। আবার যদি আমরা ওই ঈদে মিলাদুন্নবী করি, কয় কই ভাইলা হাদিসের দলিল, হাদিস দেয়ালে কয় কি ওইটা জয়ীফ, আর হেরা একখান হাদিস পুকায় বাইর করছে ওইটাই খতম তারাবির মধ্যে খাড়ায় আল্লাহর সামনে কি কইতাছেন, এ আয়াতেই তো পড়তাছেন। সূরা নেসার মধ্যে আছে, তোমার স্ত্রী যদি তোমার কথা না শুনে, তোমার অবাধ্য হয়, তাহলে প্রথমে তুমি তার সাথে কথা বন্ধ করো, তারপরে বিছানা আলাদা করো, তারপরেও যদি সে না শুনে তাহলে তারে দু একটা ইতি দেওয়া আর কি, হালকা পাতলা। যদি এতে সে সঠিক হয় তাইলে পরে আর বক্র পথ তালাশ করিও না। অনে আপনি তারাবিতে তো খাড়ায়া, জি আপনি তো তারাবিতে খাড়ায় এইটা পড়তাছেন, আল্লাহরে শুনাইতেছেন না আল্লাহর সামনে। খতম তারাবিতে যে শয়তানের সম্পর্কে 65টা আয়াত, এই 65টা আয়াত আল্লাহরে শুনাইতেছেন, 65টা আয়াত আল্লাহরে কইতাছেন, হে আল্লাহ শয়তান 19 ভাবে দুকা দেয়, উদিলান না মান্নি আন্না ইয়ান জাগুন না না জাগুন বাগদা কাইদা ইয়াফতিন আন্না উলকি ফিতনাতান, আল্লাহ শয়তানের দুকা হইতে সাবধান, ইয়া বনি আদম লা তাবুদু শয়তান, এমনি পড়তাছেন ঠেইলা কি কইতাছেন আল্লাহর সামনে, আল্লাহরে কইতাছেন ইন্না আতাইনা কাল কাউসার, আমি আপনারে কাউসার দিছি, হাবিব সাহেব আল্লাহরে কাউসার দিছে না, আল্লাহর রসূলরে কাউসার দিছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাউসার আতা করছে। আবার আল্লাহরে কইতেছে, আপনি বলেন কুল আউযু বিরব্বিন নাস, আমি মানুষের রবের কাছে আশ্রয় চাই, মালিকিন নাস যিনি এই মানব জাতির মালিক, ইলাহিন নাস যিনি মানুষের ইলা মানব জাতির ইলা, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, আমি শয়তানের কুমন্ত্রণা হইতে খান্নাসের কুমন্ত্রণা হইতে মুক্তি চাই, আল্লাযি ওয়াসওয়িসু ফি সুদুরিন নাস, আল্লাহরে শুনাইতেছি খাড়ায়া। একটু চিন্তা করবেন কি কন, প্রার্থনার আয়াত অনেক আছে, অনেক প্রার্থনার আয়াত আছে, রবের কাছে করবেন প্রার্থনা। এই জন্যই যে আমরা মুনাজাতে কোনোদিন কেউ রুহে সব পাঠাই না, কারণ রুহে সব পাঠানি এটা কোরআন বিরোধী কুফুরি আকিদা, এটা কোরআন বিরোধী কুফুরি আকিদা। রসুলকে রুহের সোয়াব পাঠানো মানে আল্লাহর জন্য সোয়াব পাঠানো, রুকে হুকুম দেওয়া মানে আল্লাহকে হুকুম দেওয়া, রু পাপ কাজ করে এইটা চিন্তা করা মানে আল্লাহ পাপ কাজ করে, নাউজুবিল্লাহ মিন জালে। এই রু সম্পর্কে ধারণাই নাই, এই নফ সম্পর্কে ধারণা নাই,
এর জন্য ওই যে দেখেন না, মানুষ মারা গেলে 40 একরে 4 দিন করে খরচ। এই 40 চার দিন যারা করে পিতা মাতার নামে, মনে করে যে এই 40 চার দিন খাওয়াইলে আমার বাপ মায় তাহার কবরের আজাব মাপ হয়ে যাইব, জান্নাতে যাইব গা। এই জিনিসটা যারা এই ধারণা রাখে তারা ভুল ধারণার মধ্যেই আছে। মানুষকে খাওয়ানো মহা সওয়াবের কাজ, কিন্তু এই ধারণায় না, হ্যাঁ আপনি খাওয়াইছেন আপনি পাইবেন সওয়াব। যতটি মানুষ খাইছে এই মানুষগুলো যদি আপনার জন্য দোয়া করে অবশ্যই দয়ালের দরবারে কবুল হবে। এর জন্য মানুষে খাওয়ান, মানুষের সেবা করলে আল্লাহই সেবা পায়। কিন্তু এই বিনিময়ে না যে আমার বাপের কবরের আজাব মনে এর লেগে নিজের খরচ নিজে কইরা যায়েন, এই চিন্তা রাখেন না যে বাবা আমি মরে গেলে পোলাবানরে কইেন না যে তোরা এই খরচ করিস, না নিজের খরচ নিজে। মানুষ সবাই দাওয়াত দিয়ে খাওয়াইবেন, খাওয়ায় কইবেন তোমরা আমার একটু দোয়া করু, দয়াল জানি আমারে হেদায়ত দেয়, দয়াল জানি আমারে ভালো রাখে, দয়াল জানি আমার নফসটাকে মুতমাইন করে শান্ত করে। নিজের খরচটা নিজে করিয়া যায়েন, পোলায় নামাজ পড়লে আপনার কোনো দিন সওয়াব হইব না। অন আবার হেরা সৎকার মধ্যেই লাগাই দিছে যে খালি একটা মসজিদ বানান জান্নাতে আপনার জন্য গড় হয়ে যাইব। আল্লাহ কোরআনে কইতেছে নফস পবিত্র নফস ছাড়া জান্নাতে যাইব না, আর মোল্লায় ব্যবসার লেগে কইবার লেগেছে একটা মসজিদ বানাইলেই হ্যাঁ জান্নাতি। এই যে আমার সামনে বই রয়েছে 3 মসজিদ দিছে এরা, তে তো ফুল ফ্যামিলি জান্নাত রেজিস্ট্রি হয়ে গেছে, মাহাল হাফেজ আছে, হাফেজ আছে আবার 10 জন লেগে যাবে তাই না। আমি মাওলানার ছেলে, আমার বাবা মাওলানা, আমার বাবা কারি এবং প্রখ্যাত আলেম। আমার বাবার আরবি হাতের লেখা যদি কেউ দেহে টাস্কি খেয়ে যাব ছাপার অক্ষর এতই নেই যে আমার বাবার ছাত্র এখন বই রয়েছে। আমার বাবার ছাত্র 6000-এর উপরে ছাত্র আমার বাবার। আমার বাবা কত সুন্দরভাবে যে কোরআনের শিক্ষা দিত। আমার মামা হাফেজ, আমিও 19 পাড়ার হাফেজ, তাইলে আমাকে আবার ঠেকাই গেরা অনে হেরা কই কি আপনি তো বন্ড বন্ড, হ্যাঁ কয় কি হেরাই কইতাছে হাফেজ আর মাওলানা নাইলে হেরা স্বর্গে। আর আমরা তো রেজিস্টারকৃত, আমার বাবা কবরস্থান প্রতিষ্ঠা করছি, আমার বাবার কথায় মাদ্রাসা প্রতিষ্ঠা করে দিছে, ব্যবসা করে নাই। মাদ্রাসা করেন শিক্ষা দেবার জন্য, ব্যবসার জন্য না, অবশ্যই মাদ্রাসা করবেন কিন্তু শিক্ষা দিবেন। সেটা কি এলমে তাসাউফের শিক্ষা, দিনের শিক্ষা। আগের দিনে মাদ্রাসা থেকে আল্লাহর ওলি বাইরেইতো, বাংলাদেশে প্রখ্যাত যারা ওলি বেশিরভাগই মাদ্রাসার আলেম, আর এখন ওলি বাইরে না কে রে, মাদ্রাসা থেকে ফার্সি ভাষা কেসিদা কাইটা উঠাই দিছে। পৃথিবীতে এলমে তাসাউফের উপরে যত কিতাব আছে সব ফার্সি ভাষায়, মক্তবাতে খাজা ফার্সি ভাষায়, দিওয়ানে মঈনুদ্দিন ফার্সি ভাষায়, দিওয়ানে বোয়ালি শাহ কালান্দার ফার্সি ভাষায়, দিওয়ানে শামসে তাবরিজ ফার্সি ভাষায়, মসনবী শরীফ ফার্সি ভাষায়, ইয়াহিয়া উলুমুদ্দিন ফার্সি ভাষায়, ফতুহাতে মক্কি ফার্সি ভাষায়, গাউসে পাক আব্দুল কাদের জিলানির যত কিতাব আছে সব ফার্সি ভাষায়। তো ফার্সি ভাষা যদি চর্চা না করি, ফার্সি ভাষা যদি পড়তে না পারি, তাহলে এলমে তা সব বুঝুম কোথেকে। এখন ওহাবিরা সব আরবি ভাষায় আর বাংলায় করে, ওই ইমুন ইমুন মৌলবীর নাম কয় হারিকেন্দাও খুঁজা পাই না, এই যে ঝালাবিরাই এর ইমুন ইমুন মৌলবীর নাম কয়, এত বড় বড় জ্ঞানী কোথেকে বাইরে এলো। রসুলের জমানায় আরবে আরবি লেখনের লোক আসিল না, এরাই কয় 2-4 জন ছাড়া আসিল, এত বড় বড় কিতাব কোথায় লিখলেন। ইরান আগে থেকেই শিক্ষিত, মিশর আগে থেকেই শিক্ষিত, একটু খুঁজলে দেখেন ভারতবর্ষ আগে থেকেই শিক্ষা দীক্ষায় উন্নত। আমাদের এই অখণ্ড ভারত, আমরা আমাদের একটা ঐতিহ্য আছে, প্রত্যেকটা দেশের প্রত্যেকটা ভাষার এক একটা ঐতিহ্য, পোশাক আশাকের ভিন্নতা, খাবার দাবারের ভিন্নতা আছে, সংস্কৃতি আছে। আর নিজের সংস্কৃতিকে লালন করেন, নিজের ঐতিহ্যকে ধরে রাখেন, নিজেদের ঐতিহ্যকে, নিজেদের সংস্কৃতিকে, অন্য দেশের সংস্কৃতি। রসুলে মানবার কইছে, রসুল একজন না সারা জগতে অগণিত রসুল, কোরআনে বর্ণিত একজন রসুল শুধু আরবিতে কথা বলছে, সেইটা হলো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঈসা নবীর ভাষা আরবি নয় হিব্রু, মুসা নবীর ভাষা আরবি নয়, নূহ নবীর ভাষা আরবি নয়, আদম নবীর ভাষা কি জানি না। তো কোরআনে বর্ণিত 25 জন নবীর মধ্যে একজন নবী আরবি ভাষায় কথা কইল, মহানবী। তাহলে অখণ্ড ভারতে কি কোনো রসুল আইলো না? এখন নয় কোরআনের অনুবাদ পাওয়া যায়, কোরআন লিখিতভাবে পাওয়া যায়। আজ থেকে 1000 বছর আগে আরবের অবস্থা কি ছিল?
কোরআনে একটা সূরা আছে, সূরা মাউন, আরাইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। আল্লাহ বলতাছে আরাইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, তুমি কি সেই ব্যক্তিকে দেখেছো যে দিন হইতে সর্বপ্রথমবার কে সে যে এতিমের হক মাইরা খায়? দিন থেকে সর্বপ্রথমবার যে এতিমের হক মাইরা খায়। এ এতিম কোন এতিম? এ এতিম কি বাপ মা মইরা গেছে যে পোলা পানের সেই এতিমের কথা আল্লাহ কইছে? যদি সেই এতিমের কথা আল্লাহ কয় তাহলে পরে মহানবীর আগে কি কেউ বাপ মা মরে নাই? মহানবীর আগে কি কেউ বাপ মা মরে নাই? মহানবীর আবির্ভাবের আগে, মহানবীর বাবা বাবা মা ওফাত নেবার আগে কি কাহারো বাবা মা মরে নাই? ওই সময় ঈশ্বরা নাজিল হইল না কেন? ঈশা নবীর আমলে নাজিল হইল না কেন? মুসা নবীর আমলে নাজিল হইল না কেন? ওই সময় কি কেউ বাপ মা মরে নাই? এই বাপ মা মরলে এতিম হয়, এটা হলো মেজাজি এতিম, আনুষ্ঠানিক এতিম। আসল এতিম হইল আল্লাহর নবী এবং রসুল্লাহ, আল্লাহর ওলিরা। এর জন্য ওই সময়ে যখন মহানবীর বাবার সম্পত্তি, মহানবীর সম্পত্তি জোর দখল কইরা নিছে, মহানবীর সম্পত্তি নিয়া নিছে কবজায়, তখন এই আয়াত নাজিল হয়। একটু খেয়াল কইরা দেখবেন, মহানবীকে মক্কা থেকে লুরায়া খেদায় দেয়। মক্কার গুন্ডারা কাফেরেরা দেয় নাই, হিজরত করে নাই, 52 বছর বয়সে মহানবী। তাহলে মহানবীর বাড়ি ঘর তার কাছে রাখছিল, এমনি পইরা ছিল না দখল করে লয়ে গেছিল? দখল করে লয়ে গেছিল, মক্কা বিজয়ের সময় আবার ওগুলা ফিরত পায়। মহানবী বাড়ি ঘর দখল করছে, এই জন্য আল্লাহ কোরআনের আয়াত নাজিল করছে, আরাইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম, ওই ব্যক্তি দিন থেকে সর্বপ্রথমবাদ যে এতিমের হক মাইরা খায়, সেই এতিম হল আল্লাহর হাবিব মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার সম্পদ ওই সময়ের মক্কার এই গুন্ডা কাফেরেরা আত্মসাত করছিল, জবরদখল কইরা নিয়ে আনিছিল। এই জন্য নবীর সম্পদ টান দিলে আল্লাহ আয়াত নাজিল করে, আমাগো জায়গা অত চাচাই ঠিক মতো দেয় নাই, আল্লাহ তো একটা আয়াত নাজিল করলো না। আপনার মামু আপনার মার সম্পদ দেয় না আল্লাহ আয়াত নাজিল করছে? আমার চাচা আমার ফুফুর সম্পদ দেয় নাই আল্লাহ আয়াত নাজিল করছে? আমার স্বাস্থ্য ভাইয়ারা আমার দুই হাত খায় হালাইছে আল্লাহ আয়াত নাজিল করছে? 40 বছর হয়ে গেল অহন্তরি একটা আয়াত নাজিল হইল না, বাপে চলে গেছে 16 বছর অহন্তরি একটা আয়াত নাজিল হইল না। আর আল্লাহর হাবিবের সম্পদ ধরার সাথে সাথে আল্লাহ সূরা নাজিল করে দিছে, সূরা মাউন, বাবা বসেন, সূরা মাউন নাজিল করছে। ও বাবা, আপনাকে সম্পদ খাইলে আল্লাহর কিছু যায় আহে না, কিন্তু রসুলের সম্পদ খাইলে আল্লাহর অনেক কিছু লাগে, এর লেগে আল্লাহ বরদাস্ত করে না, থাপা দিয়া ধৈরা ভালায়। এর জন্য আপনার সম্পদ খাইলে আপনার রসুলের লাগবো, রসুল থাপা দিয়া ধরবো। এর লেগে আমার দয়াল মুর্শেদ বাবা জাহাঙ্গীর কইতো, এই বাড়ি আমার না দয়াল সুরেশ্বরীর, এই বাড়ি আমার না দয়াল সুরেশ্বরীর। আমার বাবা মাওলানা আফসারউদ্দিন বলছে, এই বাড়ি আমার না দয়াল বাবা জাহাঙ্গীরের বাড়ি, এটা এটা দয়াল বাবা জাহাঙ্গীরের বাড়ি। 1 ইঞ্চি জায়গা যদি কেউ নিয়ে খাইয়া হজম করতে পারে, তখন সেন বাবা জাহাঙ্গীর দেখবো। বাবা জাহাঙ্গীর বলতো, সুরেশ্বরীর বাড়ি যদি লয়ে যায় লয়ে যাক, বংশ শেষ হয়ে গেছে গা, বংশ শেষ হয়ে গেছে, তাজা তাজা মানুষ ধানা ধান মরে গেছে গা সব বাবার বাড়ির পাশেই। অহনে টের পাইছি যে আমরা বাবা জাহাঙ্গীরের সম্পদ আত্মসাৎ করিয়া আমরা সুখে নাই, জাগর লেগে সম্পদ আত্মসাৎ করছে, হ্যাঁ গই টান্দার লয়ে গেছে। আপনি তো সম্পদ জমাইবেন পোলার লেগে, পোলাটাই খায়া লাইব, পোলার লেগে মেয়ের লেগে সম্পদ জমাইবে না, ওইটাই খায়া লাইব। যাই হোক, রসুলের লগে বাহাদুরি, রসুলের লগে বাহাদুরি চলে না। রসুল সর্বময় ক্ষমতার অধিকারী, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি ইচ্ছা করত ওই মক্কাকে পাল্টায় দিতে পারত, উল্টায় দিব মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ক্ষমতা। কারণ যিনি জমিন থেকে আসমানের চন্দ্র দুই টুকরা করতে পারে, সে কি জমিন রে পাল্টায় দিতে পারত না? পারে পারে আল্লাহর হাবিবে, কিন্তু ওই যে বংশরে দয়া করছে যে তোরা হারামি তাতে কি, আমি তো রহমাতাল্লিল আলামিন, আমি তো দয়ালু। আল্লাহর রসুল সার দেয়, সাইরা দেয় না। আল্লাহর রসুল ধৈর্য ধরে, ধৈর্যকে দুর্বলতা যেন মনে না করে। আল্লাহর রসুল চোখ ঘুরায় লইলে জীবন টান্দা লয়ে লইব। যখন রূহ নাজেল হয় নফসের উপরে, ওই রূহ